এখানে সালমান মুক্তাদির এবং অমিতাভ রেজাকে হইতেছে খালেদ মহিউদ্দিন জানতে চায় নামক একটা শোতে, ইউটিউব শোতে ডাকা হয়। খালেদ মহিউদ্দিনকে আশা করি সবাই চেনেন, উনি হইতেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিফ ছিলেন, খুব কি জানি হেড ছিলেন সালমান রহমানের টিভি চ্যানেল, ওইটাতে উনি একদম টপ একটা পদে ছিলেন। এখানে উনি কিন্তু বেশ ফেয়ার সঞ্চালনা করতেন এবং হার্ড বল কোয়েশ্চেন করতেন, সব পক্ষকেই করতেন, সরকারের দলীয় বিরোধী দলীয় সবাইকে হার্ড বল কোয়েশ্চেন করতেন এবং অনেকটা বলতে গেলে এম্বারেসিং কোয়েশ্চেনও করতেন। সো তারপরে বাংলাদেশে তো আর স্বাধীনতা বাক স্বাধীনতা নাই, সেই কথা বলে লাভ নাই, কিছুটা হিসাব করে কথা বলতেই হইতো। ওর মধ্যে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যেই ধরনের কোয়েশ্চেন করা যায় না সেই টাইপের কোয়েশ্চেন উনি করতেন, এই কারণে জানি না উনি দেশ ছাড়া হয়েছেন। বাংলাদেশের সবাই যারা একটু মুখ খোলা শুরু করে, তোতা পাখির মুখটা একটু ফাঁক হইলে কিন্তু বাংলাদেশে তার দেশ ছাড়তে হয়। সো উনি কি সঞ্চালনা করতে গিয়ে কিছুটা ফেয়ারনেস দেখাইছেন বিভিন্ন সময়, এই কারণে ওনাকে দেশ ছাড়া লাগছে নাকি আই ডোন্ট নো, বাট বেসিক্যালি তিনি এখন বাংলাদেশে নেই, জার্মানিতে ডয়চে ওয়েলের হয়ে কাজ করেন এবং সেখানে বসে এখন উনি প্রচণ্ড কি বলবো ওপেন হয়ে হইতেছে, বিভিন্ন অন্যায় অবিচারের সমালোচনা করেন এবং স্বয়ং প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করে অনেকগুলা কলাম লিখছে যেগুলো পড়লে গা শিউরে ওঠে। আমি যখন বললাম যে খালেদ মাহমুদউদ্দিনের লেখা পড়ে গা শিউরে ওঠে, আপনাকে বুঝতে হবে এই গা শিউরে ওঠাটা বাই বাংলাদেশ স্ট্যান্ডার্ড। সো এই বাংলাদেশ আর সভ্য বিশ্ব যে দুইটা দুই আমরা স্কেলে আছি এই বিষয়টা কিন্তু মাথায় রাখতেই হবে। তো উনি এই প্রোগ্রামটাতে হচ্ছে সালমান মুক্তাদিরকে জিজ্ঞেস করবেন যে বাংলাদেশের বাক স্বাধীনতা আছে কিনা, অমিতাভ রেজাকে জিজ্ঞেস করবেন বাংলাদেশের বাক স্বাধীনতা আছে কিনা। সো আমরা তাদের কথা শুনি, তারপর উইল ট্রাই টু ব্রেক ডাউন অর অ্যানালাইজ অর ডিসকাস হোয়াট দে আর সেইং। একটা কথা প্রায়ই আমরা শুনি যে সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, সেটাকে হচ্ছে বাক স্বাধীনতা। আপনি কি কখনো এরকম আপনি ফিল করেন যে আপনার আসলে বাক স্বাধীনতা নাই বা আপনার বাক স্বাধীনতা পুরোপুরি আছে, সেরকম আপনি ফিল করেন? মানে কোন দিক দিয়ে আপনার বাক স্বাধীনতার ক্ষেত্রে আপনি সবচেয়ে বড় আঘাত বা বড় কষ্টের জায়গা আপনি মনে করেন? একদম খুব সহজভাবে একদম ডিরেক্টলি বলে আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি না, আমার বাক স্বাধীনতা নেই বলে আমি মনে করি। এটা সবচেয়ে সহজ উদাহরণ দিব যে যখন আমার বয়স খুব বেশি হলে 22 কি 23, মানে যখন আমি একদম পিকে ছিলাম, তখন থেকে আউট অফ নোয়ের হঠাৎ করে আমার যে কোনো স্ট্যাটাস হোক বা যে কোনো পোস্ট হোক, অ্যান্ড ওই পোস্টগুলো স্ট্যাটাসগুলো কিন্তু কোনো রকমের ডিরেক্ট কোনো পলিটিক্যাল স্ট্যাটাসও না, হতে পারে সেটা রাস্তাঘাট নিয়ে, হতে পারে সেটা কোনো নতুন প্রজেক্ট নিয়ে, এবং সেই স্ট্যাটাসগুলোকে ফোন দিয়ে আমাকে রিমুভ করিয়ে দেওয়া হতো। বা যে কোনো কোনো ইনসিডেন্টে যদি আমি মানুষদের জন্য হেল্প করতে যেতাম, তখনও কিন্তু আমাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। এর পাশাপাশি আমাকে যে আবারও বললাম যে একজন আমি একজন ইউটিউব, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তখন আমি আই ওয়াজ ইয়াং, আমি কারো খাইও না কারো পড়িও না, আমি নিজের মতো কন্টেন্ট বানাই, এরকম একটা মানুষ যে কোনো কিছু ধারের কাছেও নাই, তাকে যখন একজন মন্ত্রী ফোন দিয়ে থ্রেট দেয় যে তুমি স্টুডেন্ট আন্দোলনের সময় কি করছিলা, পুলিশ কখনো ভুলে না। সম্মুক্তদের এই ব্যাপারটা তো অ্যাপ্রিশিয়েট করতেই হবে, সে খুবই আউটস্পোকেন বা স্ট্রেট ফরওয়ার্ড ছেলে, সে হইতেছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড। অ্যাগেন আমি সবসময় কথাটা কিন্তু বলতেই হবে যে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আপনাকে বুঝতে হবে বাংলাদেশের কিন্তু স্ট্যান্ডার্ডটা আলাদা, আমরা কিন্তু একটা অন্য লেভেলে আছি। বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যেসব কথা বলার তো মানে হইতেছে আপনার জীবন শেষ, আপনি গুম হয়ে যাবেন এই কথা বলে, বাংলাদেশের বাক স্বাধীনতা না এই কথা বললে কিন্তু আপনি গুম হয়ে যাবেন, আপনার জীবন এবং আপনার জীবিকা, আপনার যেমন সালমান মুক্তাদিরকে কিন্তু এখন কোনো স্ক্রিনে দেখা যায় না, কোথাও দেখা যায় না। এবং সে বললো যে আমি হইতেছে দেশের সাধারণ বিষয় নিয়ে সমালোচনা করে রাস্তাঘাটে ভাঙাচোরা বা সাধারণ দেশের দুর্নীতি, এগুলো কিন্তু এমন না যে পলিটিশিয়ানদেরকে নিয়ে বা সরাসরি মন্ত্রী এমপিদেরকে নিয়ে কোনো কমেন্ট করা, সেটাও না, দেশের ইস্যু নিয়ে কথা বলা, যেগুলো খায় কি ছিচকা চোর টেন্ডার বা চাঁদা বা ছিচকা, যেগুলো হইতেছে সরকার দলের পালা পোষা সন্ত্রাসী, যেগুলো গুন্ডা, যেগুলো এদের যে টেন্ডারবাজি, এসব অন্যায় অত্যাচার দুর্নীতি যেগুলোর ফল সাধারণ মানুষ ভোগ করে, সেইগুলোর সমালোচনা কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোনো স্পেসিফিক পলিটিক্যাল ফিগার নিয়ে কথা না, এগুলো নিয়ে সমালোচনা করলে তাকে মন্ত্রী ফোন দিয়ে হইতেছে থ্রেট করে যে তুমি কিন্তু কোটান্তর সময় কী করছিলা, এগুলো কিন্তু পুলিশ কোনো কিছু ভুলে না, কথাবার্তা সাবধানে বলবো, ওর স্ট্যাটাস ডিলিট করে। তো তার মানে কি আপনি এই যে আমি কিন্তু অতীতে অনেকগুলো পর্বে দেখেছি যে এই মাফিয়া তন্ত্রটা কীভাবে কাজ করে, এরা প্রত্যেককে প্রটেক্ট করে, এই গুন্ডা পান্ডা চেলামেলা এগুলার দেশের সাধারণ সমস্যা নিয়ে কথা বললেও যে কারণে আপনার যে সলমান সুখন রায় এবং আরিফুল হোসেনের জীবনের সমস্যা নিয়ে কথা বলে না, কেন কথা বলে না এমন একটা ভান করে যেগুলো নেতিবাচকতা সমস্যা নিয়ে কথা বলা, আমরা ইতিবাচক থাকি এই জন্য কথা বলি না। আমি কিন্তু কয়েকটি এপিসোড করছি, যারা দেখছেন তারা জানেন আমি কী বলতেছি, সেগুলোতে আমি দেখাইছি এবং এই আলোচনা করছি যে আপনারা এই কারণে বলেন না, এবং আমি সেটা সলমান সুখনকে মুখের উপর বলছি যখন ওনার সাথে আমার কথা হয়েছে, আমি তখন ওনাকে মুখের উপর বলছি যে আপনারা এই কারণে কথাগুলো বলেন না, কারণ হচ্ছে আপনারা জানেন এই কথাগুলো বললে আপনাদের পাছায় চামড়া থাকবে না, এই ভাষাগুলো এই কথাগুলো বললে আপনারা জানেন যে আপনাদের জীবন জীবিকার উপর হুমকি চলে আসবে, আপনারা ভয়ে বলেন না, আপনারা ভয়ে এই দেশে কেউ মুখ খোলার সাহস পায় না। সো দ্যাটস ফাইন, এই দেশে কেউ ভয় মুখ খুলতে পারে না, এটা আপনার অপরাধ না, বাট জাস্ট আপনি অ্যাকনোলেজ করেন এই বাস্তবতাটা যে এই দেশে কেউ ভয় মুখ খুলতে পারে না, আপনার তো সেটাও করেন না, আপনার উল্টো ডিফেন্ড করতে নামেন, আপনার উল্টো এসে বলেন যে না এই দেশে হইতেছে
স্বপ্নপুরি একদম লালা ল্যান্ডে এই দেশ, একেবারে মানে স্বপ্নের দেশ এই দেশ, এই এমন হইতেছে সেমন হইতেছে, অর্থনীতিতে উঠতেছে, আপনারা তো উল্টা এসে গ্যাসলাইটিং করতেছেন, মানুষজন তার দুঃখ কষ্টের কথা বলতে পারে না, এগুলো নাকি নেতিবাচকতা। একটা এপিসোড আমি দেখাইছি সুলেমান শিখন কীভাবে ডিসমিস করতেছে যে নেতিবাচকতা কোনটা ইতিবাচকতা কোনটা। সুলেমান শিখনের দৃষ্টিতে গমচুর চালচুর নিয়ে কথা বলা নেতিবাচকতা, আর ইতিবাচকতা হইতেছে কে কোথায় কারে ফুল দিল, গোলাপ ফুল দিল, ট্রাম দিল, এগুলো নিয়ে কথা বলা ইতিবাচকতা। সো এই দেশে আপনাকে কিন্তু বাক স্বাধীনতার সংজ্ঞা বুঝতে হবে। আপনি মায়ের খেয়ে কথা বলতে পারবেন না, মায়ের খেয়ে কথা বললে আইসিটি অ্যাক্টে আপনাকে নিয়ে ধরে ভরে রাখা হবে। আপনি কোনো দুর্নীতি বা দুর্নীতি করছে, আপনি এটা এসে ফেসবুকে লিখলে আপনার কিন্তু সেই দুর্নীতিবাজ আপনার বিরুদ্ধে মামলা দেবে, পুলিশ এসে দুর্নীতিবাজকে না ধরে আপনাকে ধরে নিয়ে যাবে। সো আপনাকে বুঝতে হবে বাংলাদেশের বাক স্বাধীনতার স্ট্যান্ডার্ডটা, আপনি কোনটা বলতে পারবেন কোনটা বলতে পারবেন না। এই যে সালমান মুক্তাদি সরাসরি বললো যে হ্যাঁ আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, বাংলাদেশে বাক স্বাধীনতা নাই, এই কথাটা আপনি চিপ্পা সুলেমান শিখনের মুখ দিয়ে বের করতে পারবেন না। অমিতাভ রেজাস জাস্ট স্বীকার করে নেবে যে আমি দেখবো আমরা এখন যে আমি সালমান মুক্তাদির মতো তো সাহস নেই সরাসরি এই কথাটা বলার, কিন্তু তারপর সে বুঝিয়ে দেবে যে আসলে এই কারণেই, এই যে আমি সরাসরি কথাটা বলতে পারতেছি না সাহস করে বাংলাদেশে বাক স্বাধীনতা নাই, দ্যাট ইটস সেলফ প্রুভস যে এদেশে বাক স্বাধীনতা নাই, সেটা অমিতাভ রেজা ইমপ্লাই করবে। আপনি আরিফার হোসেন ইভেন আয়মান সাদিকও যদি বলি, যেহেতু আলোচনা একটু আসবে সেই জন্য বলতেছি, আপনি এদেরকে চিপ্পা জীবনে বের করতে পারবেন যে এই দেশে বাক স্বাধীনতা আছে কি নেই? তারা তো স্বীকার করবেই না যে না এই দেশে বাক স্বাধীনতা নাই, আমি নিজে এই দেশে কথা বলার সাহস পাই রাখি না, উল্টায় রাইটারে ডিফেন্ড করতে বসবে এই দেশের সরকার কত ভালো, আপনি গ্যাসলাইটিং করার কি আলোচনা ডাইভার্ট করে দিবে, এই দেশের অর্থনীতি কত ভালো, এই দেশে কে কারে গোলাপ ফুল দিছে, কে হইতেছে যে কোথায় রাস্তা ঝাড়ু দিছে, এসব আলাপ করে আপনার আলোচনা ডাইভার্ট করে দিবে। এবং আপনি রাস্তায় চিপসের প্যাকেট ফেলেন আপনার দোষ, এই যে সালমান মুক্তাদির দেশের সমস্যা নিয়ে কথা বলছে, সালমান মুক্তাদির কিন্তু খেলায় পড়ে গেছে, কিন্তু আপনি হইতেছে ওই যে সালমান মুক্তাদি যদি আজকে বলতো যে রাস্তায় কার চিপসের প্যাকেট পড়ে আছে কোথায়, এগুলো বলে কিন্তু আজকে সালমান মুক্তাদির এই দেশে ভালো থাকতো, কলিগরা ভালো আছে না উমা সালমা ইয়ে সুলেমান শিখন প্রধানমন্ত্রীর দপ্তরে দাওয়াত পায়, সব ধরনের সরকারি ইয়েতে দাওয়াত পায়, চি নগদের হেড হইছেন, তারপর হইতেছে সব ধরনের ওনাদেরকে সারাদিন টিভিতে দেখা যায়, মিডিয়াতে দেখা যায়, আয়মান সাদিক এদেরকে সারাদিন দে আর কিলিং ইট, অনলাইনে নামলে এদের চেহারা দেখা যায়। সো সালমান মুক্তাদির তো তাদের চেয়ে অনেক বড় তারকা ছিল, নাম্বার বাংলাদেশের সবচাইতে বড় তারকা ছিল সালমান মুক্তাদির এক সময়, সেই ছেলে এখন ভ্যানিশড হয়ে গেছে। সালমান মুক্তাদির কিন্তু খুব সুখের লাইফ নিতে পারতো, এদের চেয়েও সুখের লাইফ পাইতো, কারণ সালমান মুক্তাদির এদের চেয়েও হাজার গুণে বড় তারকা, কিন্তু সে সেই লাইফটার দিকে যায় না, সে বিভিন্ন সময় কথা বলতো সমালোচনা করতো। একজন আমার একটা পোস্টে কমেন্ট করছে যে সালমান মুক্তাদির হইতেছে যে এখন পুলিশের ডলা খাইছে দেখে এগুলো বলতেছে না, না না পুলিশের ডলা খাইছে দেখে এগুলো বলতেছে না, সেগুলো বলতো দেখে ডলা খাইছে, সে পুলিশের ডলা খাইছে কেন, ডলটা কেন খাইছে, কারণ হচ্ছে সে কোটা আন্দোলনের সময় সড়ক আন্দোলনের সময় পোলাপানের পক্ষে সুলেমান শিখন তো নামেই না, তারে মানুষজন সমালোচনার পর সমালোচনা করার পর আয়মান সাদিক সুলেমান শিখনকে নিয়ে এদের মুখ থেকে কোনো কথা এরা নাই নিখোঁজ হয়ে গেছে এরা, তারপর সমালোচনার মুখে তারপর সুলেমান শিখন নেমে তারপর তাও রাস্তাঘাটে পোলাপানকে ব্লেম করা শুরু করছে, এই তোমরা রাস্তা ব্লক করে রাখছো কেন, এসে পরে আরও গালি খেয়ে এখান থেকে ভাগছে, আর তারপর মিচকা শয়তানি যত রকম আছে, এবং আয়মান সাদিকও নেমে ওকে ফাইন খুবই মোলায়েম মানে সেফ প্লে করতেছে। সুলেমান শিখনের সাথে আয়মান সাদিকের ডিস্টিংশন হইতেছে, আয়মান সাদিক ডিফেন্ড করে না, সে হইতেছে অ্যাভয়েড করে যায়, কনভিনিয়েন্টলি কথা বলতে চায় না, যে কারণে ভাষায় ছাল থাকবে না, চামড়া থাকবে না, এবং অন দ্য আদার হ্যান্ড সে এটা স্বীকারও করবে না এই কথা যে বাংলাদেশের এই পরিস্থিতি, কারণ এটা স্বীকার করলেও কিন্তু ওর ভাষায় চামড়া থাকবে না, সেটা খুব ভালো করে জানে। আর সুলেমান শিখনদের ব্যাপার হচ্ছে ওরা তো স্বীকার করবে না, ওরা উল্টে এটাকে জাস্টিফাই করার জন্য ওরা এই সরকার, এই মানে এই সরকার বলতে আওয়ামী লীগ সরকার না, এই দেশে যখন যে সরকার থাকে বা যারা ক্ষমতায় থাকে তাদের কে ডিফেন্ড করে হইতেছে হালুয়া রুটির ভাগ যত বাড়ানো যায় তারা সে তত সেটা নিয়ে ব্যস্ত। এগুলো এগুলো হচ্ছে ডিস্টিংশন, বুঝতে হবে আপনাকে যে সুলেমান শিখনের সাথে আয়মান সাদিকের সাথে সালমান মুক্তাদির কার পার্থক্যটা কোথায়। সালমান মুক্তাদির খুব ভালো করে জানে যে এদের রাস্তা ধরলে এদের মতো সারাদিন স্ক্রিন টাইম পাবে, সারাদিন মন্ত্রী মিনিস্টারদের সাথে ওঠা বসা হবে, সে বেহেস্তে থাকবে, কিন্তু সে ওই রাস্তা ধরে নাই, সে মুখ টুক খুলতো মাঝে মধ্যে টুকটাক কথা বলতো, যে কারণে আজকে তার এই অবস্থা। এবং এটা আপনাকে মনে রাখতে হবে যে এই দেশে কিন্তু কেউ ইনভিজিবল না, কেউ অজেয় না। সময় ভাবতাম যে এই দেশে অনেকে তো অনেক পাওয়ারফুল লোক আছে অনেক, কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে না এমন কোনো ব্যাপার নাই, এই দেশে শুধুমাত্র একটা লোক ছাড়া এবং একটা পথ ছাড়া আর প্রত্যেকে হইতেছে ডিসপেন্সেবল, প্রত্যেকে বাদ দিয়ে খেলে দেওয়া যাবে, প্রত্যেকে উধাও নাই হয়ে যাবে, আজকে হইতেছে একেবারে টপ পদে আছে কালকে নাই, আজকে সালমান মুক্তাদির বাংলাদেশের সবচেয়ে বড় তারকা কালকে উধাও হয়ে যাবে, আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লরিয়েট গ্রামীণ ফোনের হেড কালকে কোথায় যাবে, গ্রামীণ ফোন কোথায় যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস খুঁজেও পাওয়া যাবে না, আছে নাকি এত বড় ফিগার, এত বড় একটা মানে গ্লোবাল ফিগার, বাংলাদেশে কোনো বেল আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের, কেউ কিছু করতে পারছে, হিলারি ক্লিন্টন কোনো কিছু ছিটতে পারছে, কিছুই করতে পারে নাই। সো এটা আমার বোঝা হয়ে গেছে যে বাংলাদেশে সবাই ডিসপেন্সেবল, ডিসপেন্সেবল না এমন কেউ না, আপনি যত বড় যাই হন, সালমান মুক্তাদির টুকটাদির এরা হইতেছে যে তো এতে অনেক আগে ডিসপেন্সেবল, কোনো বেল নাই কারো কোনো, এই যে সুলেমান শিখনরা এত দাবেদারি করে ফেলে যাচ্ছে, খালি রং টাইমে রং প্লেসে রং কথাটা বইলা বসুক একবার,
করে বাবারে কালকে থেকে সোলার এত বছরের এত অর্জন সব পানিতে, তারপর দিন থেকে আর সোলার মাসুকুলকে খুঁজে পাওয়া যাবে না, তারপর ওই দৌড়াইতেছে, তারপর গুম হওয়ার ভয়ে দৌড়ের উপরে আসে। শুধু ভালো গুলি বলবেন খারাপ গুলি বলবেন না, সেটা কি বাক্সা দিতে জন্য? একদম, টু বি ভেরি অনেস্ট, বাট আমি আমি প্রিটি শিওর দর্শক জানে আমি কার কথা বলছি, বিকজ এক মানে এত ব্ল্যাটেন্টলি এরকম মিসইউজ, পাওয়ারের মিসইউজ খালি একজনই করছে লাইক ওপেনলি, সো ওইটা আমি নাম বলতে পারছি না বাক্স স্বাধীনতার জন্য, এটা টু বি ভেরি অনেস্ট, হ্যাঁ ইটস ট্রু। এটা হইতেছে সালমান মুক্তাদির কলিজাটা, কারণ যেই মন্ত্রী এই কাজটা করছেন আর কেউ না জানুক, সেই মন্ত্রী কিন্তু জানে সালমান মুক্তাদির কাকে নিয়ে কথা বলছে, সুতরাং সেই মন্ত্রী কিন্তু এখন আবার তার পেছনে লাগার কথা। সো যেটা বললাম, আমরা কিন্তু হ্যারাস্ট হইলে সাহস করে বলি না, কারণ সে আবার পেছনে লাগবে। সালমান মুক্তাদির যেটা বলছে এটা কিন্তু বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আপনি শেষ, আপনার লাইফ শেষ এখানে, আপনি গুম হয়ে যাবেন, আপনার জীবন জীবিকা সব বন্ধ, আপনাকে কোনো কোথাও কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না। একটা মন্ত্রী সালমান মুক্তাদির কিন্তু সরাসরি বলতেছে এই কথা, সো তার এটা অন্য নেক্সট লেভেলে সালমান মুক্তাদির কলিজা, সেটা বলে লাভ নেই, এবং সেটা সালমান মুক্তাদিরকে এখন আর দেখা যায় না অনেকটাই। সো এটা হইতেছে বাংলাদেশের বাক স্বাধীনতার চিত্র, সেইখানে যেই কারণে আপনি কিন্তু এই দেশে মাইর খেলো, আপনি যে মাইর খেয়েছেন এটা এসে বলতে পারবেন না, কারণ যদি এসে বলেন যে আমাকে মুখ মারছে, তাইলে আপনার আবার তিন গুণ মাই শুরু হয়ে যাবে তারপর থেকে, যেই কারণে বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হয়, হ্যারাসমেন্টের শিকার হয়, অন্যায় অত্যাচার নির্যাতনের শিকার হয়, এবং এগুলো সে বলেও না, আমরা জানতেও পারি না কত মানুষ কোথায় কত জায়গায় নিভৃতে কাঁদতে, বললে যে এই কাণ্ড ঘটে ঘটনা ঘটাইছে, যে কাণ্ড এই কাজ করছে সে তো আবার আসবে, আমার তো আর সমস্যা, আমার তো আর কোনো তার সাথে কুলানোর সমর্থন নেই, সে তো এই দেশে মুনিব, আমি তো হইতেছি ভৃত্য, সে হইতেছে খোদা গড, আর আমরা হইতেছি কমনার, সো তাদের পক্ষে তো আমরা জীবনে পারবো না, সুতরাং আমরা মাইর খেয়ে আবার হইতেছে মুখটা বন্ধ রাখি। এটা সবাই করে, যে অমিতাভ রেজাও বলবে যে উনি সেও মুখ খোলে না ভয়ে, কিন্তু সালমান মুক্তাদির একটা ছেলে সে এই বাস্তবতা জানার পর সে মুখ খোলে, সে মুখ খোলে বলেই সে আজকে তার এই অবস্থা। আমি একটু বাক্স্বাধীনতার প্রসঙ্গে একটু জানাবো অমিতাভ চৌধুরী, আপনার কাছে আসতে চাই, আপনি একটা তুলনামূলকভাবে একটা, আপনার প্ল্যাটফর্মটা অনেক বিশাল, আপনি অনেক কিছু নিয়ে কাজ করেন, কিন্তু আপনি কি ফিল করেন যে আপনার বাক্স্বাধীনতা, আপনি যা বলতে চাচ্ছেন তা আসলে বলতে পারছেন না? সালমান মতো সাহসী না, আমি ভয় বলতে পারি, আমার ভয় লাগে, কারণ আমি এই ফাইটটা করতে পারি, আমার সিরিয়াসলি ভয় লাগে, সিরিয়াসলি ভয় লাগে, মানে এই ভয়টা কি, আমার ভয় লাগে, আমি এই ফাইট, সব লোক উনি সেটা বলছে, একজন এক এক ভাবে অ্যাপ্রোচ করে, কেউ হইতেছে একটু বেশি আউটস্পোকেন সালমান মুক্তাদির মতো, তারা বলে ফেলে, জানে এই দেশের বাস্তবতা, এই দেশে মুখ খুলে কি অবস্থা হবে, তারপরে মুখ খুলে ফেলে, নিতে পারে না এগুলা, সমালোচনা করে ফেলে, কারণ যারা তারকা তাদের তো যেটা বললাম হালুয়া রুটি খাওয়া, এরা জীবনে দেখবেন না দেশের রাস্তা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেশের কোনো সমস্যা নিয়ে কথা বলতে, কারণ তারা ইতিবাচক থাকে, কেন, কারণ তারা ইতিবাচক থাকার জন্য আয়, এবং নেতিবাচক হলে পাছায় চামড়া থাকবে না, সো তাদের ইতিবাচক থাকতে হয় থাকে, এবং তারা এটার বোঝানোর চেষ্টা করে যে আমরা পজিটিভিটি ছড়ানোর জন্য আমরা এগুলো বলতেছি, আমরা নেগেটিভিটি ছড়াই না, আসলে বাস্তবতা যে পজিটিভিটি না, আসলে যেখানে হালুয়া ভাগ আছে এবং নেগেটিভিটি যেটাকে বলা হয় সেদিকে যে ডিম আছে এবং পুলিশের ডান্ডা আছে, ওগুলো আর কি বলে না, এটা হচ্ছে পার্থক্য, এগেন এটা হইতেছে এদের সাথে পার্থক্য, এক দল হইতেছে হজম করে থাকে, চুপ মুখ বন্ধ করে, যে এই দেশে এটা কিছু করার না, আর এক দল হইতেছে হালুয়া পেয়ে তারপর ডিফেন্ড করতে নামে। সো অমিতাভ রেজা সেই বাস্তবতা মেনে নিচ্ছে, সে ফাইন, এক একজন এক এক ক্যাটাগরি, সালমান মুক্তাদির হইতেছে অন্যায় দেখলে সমালোচনা করে, বাক স্বাধীনতা নাই এটা সে বলে সরাসরি, এই দেশে বাক স্বাধীনতা নাই, জানে এই কথা বলার কারণে তার কিন্তু অলরেডি হ্যারাসমেন্টের উপরে আছে, সে দেশ ছাড়বে, আমি একটা এপিসোডে দেখাচ্ছিলাম এর আগে, যে সে সড়ক আন্দোলনের পর সে বলছিল আর কি, সে একটা প্রোগ্রামে যে এরকম তার ফোন ট্যাপ করা হয়, ট্র্যাক করা হয়, তারপর সে রাস্তায় নামলে তার লোকজন তাকে ফলো করে, তার পোস্ট রিমুভ করায়, মানে সে সবসময় আন্ডার ওয়াচ, এরকম একটা ফিলিংয়ের কারণে সেই দেশে নিরাপদ বোধ করতেছে না, সেই দেশ ছেড়ে চলে যাবে, এখনও যায় নাই, এখনও দেশে বসে বসে এত বড় দুঃসাহস তার, বসে বসে বলে হ্যাঁ আমি মনে করি এই দেশে বাক স্বাধীনতা নাই। আর অমিতাভ যে রেজা যেটা করছে এটাও কিছুটা কারেজের মধ্যে ফেলা যায়, যে সে স্বীকার করে নিছে, অ্যাকনোলেজ করছে, কিন্তু সরাসরি মুখে বলতেছে না, একটু হিকমা করতেছে, কারণ বাংলাদেশে কিন্তু আপনাকে মুখ খোলার আগে 100টা মাথার মধ্যে ক্যালকুলেশন, যে মিন দেখেন না মাথার ভিতরে বীজগণিত জ্যামিতি অ্যালজেব্রা চলতেছে, বাংলাদেশে সেরকম, আপনি মুখ খোলার আগে কিছুক্ষণ আপনার অ্যালগোরিদম করে নিতে হবে, যে কোন কথাটা বলতে পারবো কোনটা বলতে পারবো না। সো অমিতাভ রেজা হইতেছে ওই ক্যাটাগরিতে আছেন, উনি অ্যালগোরিদম করে করে কথা বলেন, কারণ উনি সালমান মুক্তাদির মতো অতটা স্ট্রেট ফরওয়ার্ড বা আউটস্পোকেন না। আমি আসলে ভয় পাই সোজা বাংলায়, এই কারণে আমি টেকনিক্যালি বলার চেষ্টা করি, আমি চাই না, কারণ এর চেয়ে আমি এই সিম্পল, আমি আমি যেটা মনে করি যে এটা বলে যে আমার আমি যে তারপরে আগাইতেই পারবো না। অমিতাভ রেজা উনি বলতেছেন যে না আমি এভাবে বলি না, কারণ আমি জানি বললে এই দেশে তারপর আমি চলতেই পারবো না, সুতরাং ওইটা মাথায় রেখে আমি শেষ পর্যন্ত আমি আর সরাসরি বলি না, হিকমা করে বলি, আমি আলটিমেটলি কথা বলতে চাই না। বাংলাদেশে কিন্তু যারা হইতেছে তারকা, তারা হয় তাবিতাড়ি দলবাজি করে করে,
সুকুন্দর মতো, অথবা হইতেছে একদম চুপ খামোশ হয়ে থাকে, কারণ হইতেছে মুখটা খুললেই তাদের জীবন জীবিকার উপর চলে আসবে। যেমন যেমন আসিফ আকবর, বাংলাদেশের নাম্বার ওয়ান শিল্পী বলতে গেলে দীর্ঘদিনের, উনি কিন্তু ওনাকে কোথাও দেখবেন না, টিভি শোটো কোথাও দেখবেন না, কারণ হচ্ছে উনি বিএনপি করে। সুতরাং উনি আওয়ামী লীগের আমল এসে কোথাও কোনো শোটো পান না। ন্যান্সি, আমি এটা একটা এপিসোড করছিলাম, দেখছিলেন ন্যান্সি হইতেছে প্রধানমন্ত্রীর কি একটা সমালোচনা করছিল খুবই মাইল্ড ভাষায়, তারপর কিন্তু সে কান্নাকাটি করে আইসা মিডিয়াতে, টিভিতে এসে কান্নাকাটি করা লাগছে, কারণ সেই ঘটনার পর তার সব শো একের পর এক ক্যান্সেল হয়ে যাচ্ছিল, তাকে ফোন করে ট্রিট দিচ্ছিল, তার বাসার সামনে গুন্ডাপান্ডা ঘুরতেছিল। সো এই হচ্ছে বাংলাদেশের বাক স্বাধীনতার অবস্থা। অমিতাভ রেজা উনিও একনোলেজ করে নিল যে এই দেশে কথা বললে যে আগাইতেই পারবেন, উনি সেটা জানে, এবং একদম শুরুতে আমি যেরকম করে বললাম যে এই দেশে যারাই বিভিন্ন সময় মুখ খুলছে সমালোচনা, মানে কোনো, যেমন সালমান মুর্তাদি বললো, কোনো পলিটিক্যাল ফিগার নিয়ে কথা না, কিছু না, দেশের সমস্যা নিয়ে কথা বলছে, তাতেই কিন্তু ফোন আসতো মন্ত্রীর কাছ থেকে। আপনার সময়টা যদি আমি 2002 থেকে মোটামুটি 2020 এই 18 বছরের মধ্যে ধরি, তাহলে এই 18 বছরের মধ্যে ভয়টা কি ধীরে ধীরে বাড়ছে? ভয়টা আগে ছিল, এখন নাই? আগে ছিল না, ভয় বাড়ছে এখন? এখন মারাত্মক না না, অবশ্যই এখন অনেক বেশি বাড়ছে। আমরা তো মানে আহমেদ সফাকে ইউনিভার্সিটিতে দেখেছি না, আহমেদ শরীফকে ইউনিভার্সিটিতে দেখেছি না, মানে বিভিন্ন মানুষের, তারা তো দুর্দান্ত ভাবে লেখালেখি করে গেছে, ওরকম ভাবে ছিল না। এটা ধীরে ধীরে এখন এখন ভয়াবহ, এখন কিছু বলা যাচ্ছে না, এবং এখন আসলে একটু একটু আমি ভয় বলি। এই যে কয়েকটা কথা অমিতাভ রেজা এখানে বলে ফেললো, এইটা যে কোন, এটা বলতে যে কতটা সাহসের ব্যাপার। সুতরাং অমিতাভ রেজার সাহসের প্রশংসা করতেই হবে, যে উনি কিন্তু এখানে একটা কম্পারেটিভ সিনারিও দেখাই ফেলছেন, যে প্রশ্নটা অবশ্য সেভাবে করা হয়েছে, খালিদ মহিউদ্দিন করছেন দেখে ওনাকে উত্তরটা সেভাবে করতে হয়েছে, বাট স্টিল উনি উত্তরটা করছেন সরাসরি, যে আগেকার সরকারগুলোর তুলনায় এখনকার এই সরকারের বাস্তবতায়, এই সরকারের অধীনে বাক স্বাধীনতার অবস্থা কীরকম। এবং অমিতাভ রেজা সরাসরি বলছেন যে আমার প্রশ্নই আসে না, মানে তুলনীয়ই না। আগে তো আহমেদ সফা টফা, আহমেদ শরীফ যেই রকম ভাষায় লেখালেখি করতো সরকার ক্ষমতায় থাকার পর, এখন দেখলে কল্পনাই করা যায়, এখন তো মুখই খোলা যায় না। সো এটা কিন্তু একটা, মানে এটা কিন্তু একটা, কি বলবো, কি ধরনের ক্রাইম হয়েছে, এটা কিন্তু ক্রুসিফাই করার মতো একটা অপরাধ করে ফেলছে, বললে যে আমি পরবর্তীতে আগাইতেই পারবো না। সো আমার এই সাহস নেই, এবং আমি এই জন্য এইভাবে ব্যাপারটাকে ডিল করি। সো দেখি আর কি বলার আছে তাদের। কয়েকদিন আগে আমার কথা হচ্ছিল যে আমার যেহেতু প্ল্যানের মধ্যে ছিল আমি খুব শীঘ্রই আসলে দেশ ছেড়ে যাবো, তো অনেকেই তখন আমাকে বইমেলাতে গিয়ে বলছিল যে তোমাকে এত মানুষ ভালোবাসে, তুমি দেশ ছেড়ে কেন যাবা, আমরা আছি তোমার সাথে, কে তোমাকে কি করে দেখবো। তো এই সেম কথাটা না সবসময় বলে আসছে সবাই, যে আমরা আছি, কে তোমাকে কি করে দেখবেন। হঠাৎ করে একটা রিয়েলাইজেশন আসলো যে বিপদের সময় পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ মিলেও না আপনাকে সাহায্য করতে পারে না। সেই সাহায্যের কথা তো বলেও নাই, সাহায্যের কথা বলেও নাই, বলছে যে দেখবে, দেখে তো ভাল লাগতেছে সবার একই কথা, যে তুমি হয়তো ছিলা, একটু ফ্রেন্ডদেরকে মিস করো, বাট ফর সেফটি, ফর এ বেটার সিস্টেম এন্ড লাইফ আসতে হয়েছে। শোনার পর খুব খারাপ লাগে যে এটা তো আমার দেশ। ও সালমান মুর্তাদির বললো যে আমি দেশ ছাড়বো, এই ট্রিটমেন্ট খেয়ে আমি ভাবছি এই দেশে থাকবো না। তখন অনেক শুভাকাঙ্ক্ষী আমার এসে আমাকে বলতো যে আমরা আসি না, কোনো সমস্যা নেই কেন। তখন সালমান বললো যে আমি রিয়েলাইজ করলাম যে আসলে এরা বলে সবাই, কিন্তু করার বেলায় কাউকে পাওয়া যায় না। এটার কয়েকটা কারণ আছে, কারণ শুরুতে যেরকম বললাম যে এই দেশে আপনি, আমি একটা সময় ভাবতাম এই দেশে অনেক আমার পরিচিত আছে, অনেক বড় হোমরা চোমরা আছে, আর্মিতে পরিচিত আছে, র্যাবে পরিচিত আছে, কেউ কিচ্ছু করতে পারবে না আপনার, আপনার কেউ কারো সাধ্য নাই আপনাকে সেভ করার এই দেশে। কারণ এই দেশে প্রত্যেক খেলোয়াড়ের চেয়ে বড় খেলোয়াড় আছে, প্রত্যেক মাছের চেয়ে বড় মাছ আছে। এইখানে হইতেছে খাওয়া দাওয়া, কার কতটুকু পাওয়ার, কার কতটুকু লিঙ্ক, যার আপনার কাছে খুব বিশাল লিঙ্ক আছে, তার চেয়ে 1 ডিগ্রি বেশি লিঙ্ক আরেকজনের আছে, সে এসে আপনাকে খাইয়া দিবে। সো আলটিমেটলি এগুলো আমারও বোঝা হয়ে গেছে যে এই দেশে আপনাকে বাঁচানোর কেউ নাই, এই দেশে আপনি নিরাপদ নাই, দেশে প্রত্যেকটা মানুষ অনিরাপদ। এই যে যারা আজকে গুন্ডামি করে বেড়াইতেছে এরাও কিন্তু অনিরাপদ, কারণ এদের এদের সাথে কিন্তু আবার আরেক গুন্ডা লাগলে কিন্তু তাদেরকে খাইয়ে দিবে, কারণ তার সাথে আবার আরেক বড় গুন্ডার লিঙ্ক আছে। সো সালমান মুর্তাদির ওইটাই বললো আর কি, যে দেখলাম যে সবাই বলে যে আমরা আসি দেখবো, কিন্তু দেখার বেলায় কেউ নাই। এবং ওই যে খালিদ মহিউদ্দিন বললো যে হ্যাঁ দেখতেছে, তো তারা তো দেখতেছে, কিছু করবে বলে নাই, বলছে দেখবো দেখতেছে এই আর কি। সো ব্যাপারটা হইতেছে এরকম যে বাংলাদেশে এটা এমন এক দেশ, এই দেশে কেউ নিরাপদ নাই, এই দেশে আপনাকে সাহায্য করার কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো বাপের সাধ্য নাই। আপনার সালমান মুর্তাদির বলে এত লিঙ্ক, এত পরিচিত, সালমান মুর্তাদির মতো একটা ছেলে সেও কিন্তু খামোশ হয়ে এখন দেশ ছাড়ার চিন্তা করতেছে। সো সালমান মুর্তাদির মতো একটা ছেলে যে একসময় রেইন করছে এই দেশে, প্রত্যেকটা সরকারি ইটিসিটির বিভিন্ন ইটিএতেও ছিল অ্যাম্বাসেডর, শুধুমাত্র সড়ক আন্দোলনের সময় পোলাপানকে সমর্থন জানাইছে আনইকুইভোকালি। তখন কিন্তু চাপে পড়ে আইমান সাদিককে রাস্তায় নামতে হয়েছে, সোলেমান শুকুরকে নামতে হয়েছে, এবং পাবলিকের গালি খেয়ে আরিফুল হোসেন এদেরকে একটা স্ট্যাটাস, চিপ একটা স্ট্যাটাস এদের দিয়ে বের করতে হয়েছে। এরা কিন্তু খুব বিপদে পড়ে নাই, কারণ কি তারা এমনভাবে করছে, সরকার খুবই প্লিজ যে হ্যাঁ ঠিক আছে তোমরা ব্যালেন্স করে করছো কাজটা, এমনভাবে ব্যালেন্স করছো যে এটা না করা সমান কথা,
থামুমুক্ত দিয়ে রেগুলার করে না, সে আনইকুইভোকালি কাজটা করছে। সুতরাং তারপর থেকে তার যে অবস্থা শুরু হয়েছে এবং সে হি ফাউন্ড আউট যে এই দেশে এত পরিচিতি থেকেও কোনো লাভ নাই, আমার কোনো বিল নাই, আমার কেউ প্রটেক্ট করতে পারতেছে না। এবং সেটা আমি অনেক সময় অনেকভাবে রিয়েলাইজ করছি যে এই দেশে কোনো পরিচিতি মরিচিতির কোনো খাওয়া নাই, যে সুলেমান সুখুনরা এত ভাবতেছে আজকে যে বিশাল সুখের জীবন, বিশাল ইয়ে করতেছি, আয়মান সাদিকরা 10 মিনিট স্কুল করতেছে, কিচ্ছু থাকবে না। যদি কোথাও খালি ভুল সময়ে ভুল কথাটা ভুল জায়গায় বলে বসেন, এত ফ্রেন্ড, এত মন্ত্রী মিনিস্টার কেউ আসবে না। তখন তখন দেখবেন যে মজা, কোন দেশে আসেন, কোন দেশকে ডিফেন্ড করে বেড়ান, আর কোন দেশকে মানুষের হইতেছে স্বপ্নপুরীর গল্প শোনান, তখন টের পাবেন আর কি, যে এরা টের পাইতেছে একটু একটু করে। আপনারা পাচ্ছেন না, আপনারা সাফল্যের সাথে তেলবাজি করতেছেন দেখে, যখন তেলবাজিতে একটু 19-20 হয়ে যাবে আপনারাও টের পাবেন। সো গুড লাক উইথ দ্যাট।